আসসালামু আলাইকুম আজকে তোমাদের খুব ইজি এবং খুব মজার একটি রেসিপি দেখাচ্ছি এই জন্য আমাকে নিতে হয়েছে কচি একটি লাউ আজকে আমি লাউ দিয়ে কিছু করব না লাউয়ের এই খোসাটা দিয়ে খুব মজার একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে তো ফ্রাস্টের দিকে আমি লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পাতলা পাতলা খোসা আর যেহেতু কচি এই লাউয়ের খোসা নিয়েছি এটা এই কচি লাউয়ের খোসা দিয়েই করতে বেশি ভালো লাগে মানে টেস্ট ভালো হয় তো এবার আমি যত কুচি করে করে নেওয়া যায় আমি ওরকম কুচি করেই লাউয়ের খোসাগুলো করে নিচ্ছি তো আজকে এই লাউয়ের খোসার সাথে আমি একটা আলুও দিব সেটা তোমাদের সাথে দেখিয়ে নিব। যাই হোক এভাবে করে সম্পূর্ণ লাওয়ের খোসা আমি কুচি কুচি করে নিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকিগুলো কুচি কুচি করে নিচ্ছি বেসিকলি এই রেসিপিটি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের কাছে ভালো লাগবে যাই হোক আমি একটা আলু নিয়ে নিয়েছি বড় দেখে এবার এই আলুটাকেও কুচি কুচি করে নিচ্ছি ব্যাস দেখতে পাচ্ছ কুচি কুচি হয়ে গেছে এবার যেটি করব আমি সবগুলো একসাথে করে নিয়ে ভালো করে আবার ধুয়ে নিব চুলার ওপর আমি একটা কড়াই বসায় দিয়েছি আমি ফ্রাই প্যানে ভাজবো না এরকম কড়াইতে এই ভাজিটা খুব সুন্দর হয় তো দেখতে পারতেছ আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ কুচানো তোমরা এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো চিংড়ি মাছ ছাড়াও করতে পারো বাট চিংড়ি মাছ দিয়ে করলে অন্যরকম টেস্ট হয় চিংড়ি মাছের সব কিছু তো মজা হয় তাই না তো পেঁয়াজটাকে নরম করে নিয়ে আসার পর আমি সেই কুচানো লাউয়ের খোসা আর আলু কুচিটুকু দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আর এবার নাড়িয়ে চারি তোমাদের দেখাচ্ছে দেখো এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য আর যেহেতু আমি তেলের পরিমাণও কম দিয়েছি তাই অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে দিব তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েও এটা ভেজে নিতে পারো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি চাইলে তোমরা ধনিয়া পাতা দিতে পারো তো আমার কাছে পাতা এই মুহূর্তে ছিল না পেঁয়াজের কলিটুকুই ছিল ওইটা দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালার হয়েছে এভাবে বানিয়ে দেখো ভালো লাগবে